আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি শখের রান্নাঘরে। আজ আমি আপনাদেরকে পাবদা মাছ ভুনা করে দেখাবো। গরম ভাতের সাথে এই পাবদা মাছ ভুনা খেতে কিন্তু দারুণ লাগে। নতুন রাঁধুনি ও ব্যাচেলরদের জন্য আজকের রেসিপিটা কিন্তু অনেক হেল্পফুল হবে, কারণ আজকের এই পাবদা মাছ ভুনাটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 6টা পাবদা মাছ কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিয়ে দিব লবণ। এরপর হাতের সাহায্যে মশলাগুলোকে খুব ভালোভাবে মাছের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা চাইলে 10 থেকে 20 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি সাথে সাথে ভেজে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি দিয়ে তার মধ্যে আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব। একপাশ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে উল্টে দিব। একপাশ খুব ভালোভাবে ভাজার পরে কিন্তু মাছগুলোকে উল্টে দিতে হবে। এর আগে কিন্তু কোনোভাবেই উল্টে দেওয়া যাবে না, কারণ পাবদা মাছ কিন্তু অনেক বেশি নরম হয়ে থাকে। খুব ঘন ঘন উল্টে পাল্টে নিলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একপাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর আমি একই হাঁড়ির মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে আসে আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজের কালারটা যখন এইরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে পেঁয়াজটাকে পানির সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেড়ে দিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ দিয়ে দিব আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 1 চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়ো। এরপর সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার এই পানিটা টেনে গিয়ে মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। কষাতে কষাতে পানিটা টেনে যখন মশলাটা এ পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে নর্মাল তাপমাত্রার পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। পানিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি পাবদা মাছগুলো দিয়ে দিব। আর পানিটা এমনভাবে দিতে হবে যেন পাবদা মাছগুলো পানিতে ডুবে থাকে। মাছগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে আমি মিডিয়াম লো হিটে 10 মিনিটের জন্য রান্না করব। আর এই পাবদা মাছের তরকারি রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আমি মাছটাকে হালকা একটু নেড়ে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু আমি উল্টে দিচ্ছি না, শুধুমাত্র হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়ো, 4টার মতো দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমি ঝালের জন্য ব্যবহার করছি না, শুধুমাত্র সুন্দর একটা ঘ্রাণের জন্যই কিন্তু কাঁচামরিচটা ব্যবহার করছি। এরপর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ধনিয়া পাতা না থাকলে না দিলেও চলবে।
এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য লো হিটে আবারও তরকারিটাকে রান্না করে নিব। এই 5 মিনিটের মধ্যেই কিন্তু তরকারিটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, তরকারিটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। দেখলেন তো কত সহজে পাবদা মাছ ভুনা করা যায়। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।